হ্যালো সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? একটু গ্যাপ দিয়ে হয়তো আপনারা আমাদের পেলেন, তো ডেফিনেটলি এটা একটু উদ্বেগের বিষয়। তারপর আশা করছি সবাই ভালো আছেন এবং আমরা খুব দ্রুত আমাদের কাজে পরিপূর্ণ উদ্যমে চলে আসতেছি। হয়তোবা কী কী আপডেট হচ্ছে এটা আপনারা কয়েকদিন গ্যাপের কারণে দেখতে পারেন নাই, জানতে পারেন নাই অথবা বুঝতে পারেন নাই। এখানে আপনাদের একটা আপডেট জানার ছিল যে এ পর্যন্ত কারা অথবা কতজন ডিলার ফ্রি ডিলার হিসেবে জয়েন করলেন আমাদের সঙ্গে, আর নাম্বার টু আপনাদের জানার ছিল আমাদের মালামালেতে শুরু করে এগুলো কবে কখন কিভাবে আসতেছে। তো আমি একটু আপনাদের ডিলার লিস্টটা বলে দিই। আমাদের ডিলারদের সিরিয়াল নাম্বার পড়ে KJD-0001 এই সিরিয়াল দিয়ে। তো এখন আমরা ডিলার প্রি ডিলার শব্দটা উচ্চারণ না করাই ভালো, এই কারণে যে যারা প্রি ডিলার আছেন তারাও ডিলারে শিফট হয়ে যাচ্ছেন খুব দ্রুত আমরা আশা করছি। তো আমরা শুধু এলাকাগুলোর নাম বলে দিই যে কোন কোন এলাকাতে আমাদের ডিলারশিপের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। আবার এমনও জায়গা আছে, যেমন উদাহরণ দেওয়া যায় বড় শহরগুলো, যেমন ময়মনসিংহ খুব বড় শহর, ওখানে ডিলার হয়ে গেছে শুনে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ বড় একটা শহর কাভার দিতে এবং তার গ্রামগঞ্জ সব কিছু কাভার দিতে হিউজ ইনভেস্টমেন্টের দরকার হয়, হিউজ পরিশ্রমের প্রয়োজন হয়। সো সেখানে আপনাদের জয়েন করার অপরচুনিটি আছে। সো এটা এমন না যে আমরা এলাকাটার নাম বলছি আর আপনারা চিন্তা করবেন এখানে ডিলার হয়ে গেছে তাহলে তো আমার কোনো অপরচুনিটি নাই, এটা ভুলটা বোঝার কোনো কারণ নাই। তারপর আমাদের এই মুহূর্তে যে ডিলার আছেন টোটাল, মেবি আমার কাছে একটু আগে রিপোর্ট এসছে, সেটা হলো 61% 61 জন মানুষ ডিলারের জন্য আমাদের সাথে কনফার্ম করেছেন। তার মধ্যে ঢাকা কেরানীগঞ্জ নবাবগঞ্জের থেকে আছেন ফারিয়া খানম মিম, চট্টগ্রাম এক আগ্রাবাদ থেকে আছেন MD মিজানুর রহমান অ্যান্ড সাদাত হোসেন, টাঙ্গাইল দুই থেকে আছেন প্রতীক কর্মকার, জয়পুরহাট মামুনুর রশিদ, রাজশাহী এক মোহাম্মদ মাহবুব আলম, কক্সেস বাজার ইমরান জনাব ইমরান এবং ইউনুস, ভোলা থেকে জনাব শরীফ MD শরীফ, সাতকানিয়া থেকে জনাব জর্জ সাহেব এবং সাতকানি এবং বান্দরবন দুই জায়গা থেকেই জনাব জর্জ সাহেব আছেন, ওনারা দুজন আছেন, টোটাল সাতকানি এবং বান্দরবন কাভার দিবেন যৌথভাবে। দেন কুমিল্লা থেকে আছেন জনাব নুরুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে জনাব শাহিন আলম শান্ত, কিশোরগঞ্জ দুই থেকে আছেন যেটা কালিয়াচর বাজিতপুর, ভৈরব থেকে আছেন আলামিন রোমান সাইফুল, তিনজন মিলে আছেন যৌথভাবে। এরপর বান্দরবন থেকে আছেন ইয়াসির জনাব ইয়াসিন আরাফাত, তো ইয়াসিন আরাফাত সাহেব এবং জর সাহেব দুজন যৌথভাবে বান্দরবনে কাজ করবেন। এরপর সিলেট থেকে আছেন জনাব হান্নান সাহেব, হবিগঞ্জ থেকে আছেন মুকুল আর জনাব মুকুল এবং জনাব মুক্তাদির, চাঁদপুর থেকে আছেন জনাব কাউসার, নীলফামারি থেকে জনাব তানজিল, শ্রীমঙ্গল থেকে জনাব ভক্তভৌমিক, মৌলভীবাজার থেকে জনাব লিয়াকত, আগ্রাবাদ দুই থেকে আছেন সাদাত হোসেন, নওগাঁ থেকে আছেন জনাব মতিন সাহেব, নেত্রকোনা থেকে আছেন মিস পান্না এবং ওনার ফ্যামিলি জনাব রাজু, পাবনা থেকে আছেন জনাব তানভীর, পটুয়াখালী দুই থেকে আছেন মিস মর্জিনা এবং ওনার ভাই মিস্টার সোহেল, দেন নোয়াখালী থেকে আছেন নোয়াখালী সদর জনাব আলামিন, চিটাগাংয়ের লক্ষ্মীপুর থেকে আছেন জনাব অনিক, নেত্রকোনা থেকে আছেন জনাব আব্দুল আজিজ, সুনামগঞ্জ থেকে আছেন অমি হাসান, রংপুর সদর থেকে আছেন জনাব মেহেদি হাসান সাইদ, দেন চট্টগ্রামের অক্সিজেন বহদ্দার হাট থেকে আছেন জনাব পারভেজ, ঢাকা মিরপুর এক থেকে আছেন জনাব মেহেদি হাসান এবং আতিকুল ইসলাম, খুলনা এক থেকে আছেন জনাব আব্দুল মান্নান, ফরিদপুর থেকে আছেন জনাব জাহিদ সাহেব, এরপর ময়মনসিংহ বাবুরহাট থেকে আছেন আরিফ হাসান আকাশ, জনাব আরিফ হাসান আকাশ, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আছেন জনাব আমিনুল ইসলাম, বগুড়া থেকে আছেন জনাব শহীদ সাহেব, এরপর নারায়ণগঞ্জের থেকে আছেন জনাব মাসুম ইবনে আহমেদ, পাবনা থেকে আছেন জনাব শামীম হোসেন,
পাবনা 2 থেকে আছেন জনাব আরিফুল ইসলাম, টাঙ্গাইল 1 থেকে আছেন হাসিবুল হাসান, জনাব হাজিবুল হাসান, দেন ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াইল থেকে আছেন জনাব মাহবুবুর রহমান রাব্বি, দোহাত থেকে আছেন জনাব মেহরাজ, বরিশাল সদর থেকে আছেন জনাব শুভ, পটুয়াখালী 3 থেকে আছেন জনাব খোকন শিকদার, খুলনা সদর থেকে আছেন জনাব সুমন, উনি লেবাননে ছিলেন, বর্তমানে বাংলাদেশে আসছেন 27 তারিখে, তারপর ময়মনসিংহ ভালুকা থেকে আছেন জনাব দীপক কুমার, এরপর চট্টগ্রাম বাঁশখালী বাইজিদ বোস্তামি থেকে আছেন জনাব হামিদ স্যার, যাত্রাবাড়ি মাতোয়াল মাতোয়াল ঠিক না এটা কোনাবাড়ি যা মাতোয়ালের 2 যেটা সেখান থেকে আছেন অমিত চন্দ্র সরকার, শরীয়তপুর থেকে আছেন জনাব সুমন, কুমিল্লা 3 লাঙ্গলকোটের থেকে আছেন জনাব ইয়াকুব ইসলাম, নাটোর 1 থেকে আছেন জনাব শহীদুল, রূপাতলী থেকে আছেন জনাব ফরহাদ, বেগমগঞ্জ থেকে আছেন জনাব শাওন, নোয়াখালী বেগমগঞ্জ, চট্টগ্রাম হাটহাজারি থেকে আছেন জনাব আরিফুল ইসলাম, ঢাকা আবদুল্লাপুর থেকে করটিয়া পর্যন্ত আছেন জনাব ইমরান খান, রাজশাহী নাটোর 2 থেকে আছেন শাওন, জনাব শাওন, খুলনা 3 সাতক্ষীরা সদর থেকে আছেন আশফাকুর রহমান, জনাব আশফাকুর রহমান, ঢাকা উত্তরা থেকে আছেন উত্তরা 1 থেকে আছেন জনাব হুজাইফা এবং জনাব আসিফ যৌথভাবে, ঢাকা সরি এটা ব্রাহ্মণবাড়িয়া প্লাস আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং আখাউড়া থেকে আছেন জনাব আনোয়ার কাজী, উনিও বিদেশে আছেন, উনিও খুব দ্রুত দেশে চলে আসবেন। তো এরপর চট্টগ্রামের খুলশি কর্ণেরহাট সীতাকুণ্ড থেকে আছেন জনাব অমিত সাহেব, এরপর ঢাকার উত্তরা 2 এবং ফরিদপুর 1 থেকে আছেন জনাব মুসায়েদ সাহেব। তো এই পর্যন্ত 61 জন হলেন আমাদের ডিলার, 61 জন সরি একজন ভিতরে গ্যাপ আছে, সো 60 জন হলেন আজকে পর্যন্ত আমাদের ডিলার। তো এরপরে আপনাদের এই এরিয়াগুলো আপনারা অলরেডি বুঝে পেয়েছেন কে কোন এরিয়াতে কাজ করবেন, আর এর আশপাশে যে এরিয়াগুলোতে আছে অথবা শুধু ঢাকা শুনেই আপনারা চিন্তা করবেন না ঢাকা থেকে ডিলার নিয়োগ হয়ে গেছে। এখানে বিভিন্ন এরিয়া ভাগ করে করে যারা ফার্স্ট ডিলার আছেন ওই ডিলারের সম্মতিক্রমে সেকেন্ড ডিলার নিয়োগ দেওয়া হবে, এবং এখানে কাজের অসংখ্য সুযোগ সুবিধা এবং অপরচুনিটি আছে। সো আমরা আশা করছি যারা ডিলারশিপ এখনও নেন নাই আমাদের ডিলার প্রি ডিলার অথবা ডিলার গ্রুপে আপনারা জয়েন করবেন খুব দ্রুত, জয়েন করে প্রয়োজনে আপনারা যারা আছেন গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে টিউটোরিয়াল নেবেন, সেখান থেকে আপডেট নেবেন, সেখানে আপনাদের যারা কলিগ আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হয়, সেখানে তাদের সঙ্গে কথা বলে আরও বেশি কনফিডেন্স যাতে পান সেভাবে আপনারা এগোবেন। এবং অবশ্যই আপনাদের জন্য আমন্ত্রণ থাকছে আমাদের অফিসে আসবেন, আর শুক্রবার তো আমাকে সবসময় পেতেন, আর এখন ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমাকে প্রতিদিন সকাল থেকে সকাল 9:30 থেকে রাত 9:10 পর্যন্ত প্রতিদিন, এখন আর কোনো শুক্রবার নাই, প্রতিদিন আপনারা আমাকে অফিসে পাবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।